এ কারণেই বাবা আদমের পয়লা কাজ কি তা আমরা জেনেছি এ কারণে আমাদের আরো বাপ যারা ছিল তারা কি কি করেছে তাদের কি আচরণ হয়েছে তাদের সাথে এবং তাদের সাথে আল্লাহ পাকের কি কি মদত সামিলে হাল রয়েছে সব আমরা আল্লাহ পাক আমাদের সবাইকে জানাইছি এই কারণে কোরআনে হাকিমে তিনজন পিতার আলোচনা আছে তিনজন বাপের বিশেষ আলোচনা আমাদের তিনজন পিতার আলোচনা কোরআন মজিদের ভেতরে আল্লাহ তালা করেছে। তিনজন পিতার ভেতরে এক নাম্বার পিতা হলেন পৃথিবীর পয়লা মানুষ আবুল বাশার সব মানুষের বাপ হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম কোরআনুল হাকিমে আল্লাহ তাআলা বাবা আদমরে কয়াত লম্বা বানাইছিলেন তা বলা দিচ্ছেন। বাবা আদম রে কি দিয়া বানাইছেন তাও বলছেন যে তোর বাবা রে কি দিয়া বানাইছি জানাস এই জিনিস দিয়া তোর বাপেরে বানাইছি তোর বাপারে কই কই বানাইছি জানাস প্রথম ছিল কোথায় তা জানাস তোর বাবা তোদের বাবা সে সৃষ্টির পরে এই দুনিয়ায় ছিল না জান্নাতে ছিল জান্নাত থেকে কিভাবে আসলো তাও আমাদেরকে আলোচনা করে শোনাইছেন আমাদের বাবাকে বানানোর আগে বাবা অস্তিত্বে আসার আগে কারা কি বলেছিল তাও শোনাইছেন ফিরিস তারাও বলছে এ মানুষ বানানোর দরকার নেই কিন্তু আল্লাহ তালা আমাদের বাবাকে কেন বানালেন তাও আমাদেরকে বর্ণনা করে শোনাইছেন আবার কই ফেলছিলেন আমাদের বাপের আর কই ফেলছিলেন আমাদের রে হযরত হাওয়া এক জায়গায় আর হজরত আদম আলাই সালাম আর এক জায়গায় এরা কই মিলিত হইছিলেন, তাও আমাদের জানাইছেন আবার এরা মিলিত হওয়ার পরে দুনিয়াতে মানুষের জন্য তাদের প্রথম কর্মকাণ্ড কি ছিল তাও আমাদের আল্লাহ তালা বর্ণনা করে জানাইছেন। মানুষ হিসেবে আমাদের বাপে দুনিয়াতে প্রথম যে কাজ করছিলেন সেটা হলো আমাদের বাবা বাবা দমে দুনিয়াতে সর্বপ্রথম মসজিদ বানাইছিলেন এরকম মসজিদ বানাইছিলেন সর্বপ্রথম ঘর বানাইছিলেন ইবাদতের ঘর এটা মানুষ হিসেবে মানুষের প্রথম কাজ কারণ মানুষকেই তো বানানো হইছে ইবাদতের জন্য তো মানুষ দুনিয়াতে পয়লা ইবাদতের ঘরই বানাবে এছাড়া আর কি বানাবে এই কারণে বাবা এ যে ইবাদতের ঘর বানাইছে প্রথম এইটাও আবার আল্লাহ আমাদের কোরআন দিয়া আমাদেরকে বর্ণনা করে শুনাইছে ইননা আউওয়াল বাইতু উযলি লিন নাস ইননা আউওয়াল বাইতু উযলি লিন নাস লাল্লাযী বিবক্কা মুবারাকাও ওয়া হুদা লিল আলামিন নিশ্চয়ই দুনিয়ার প্রথম ঘর নির্মাণ যেটা হয়েছে এটা কোন ঘুমানোর এসি লাগানো ফ্যান লাগানো লাইট লাগানো দরজা জানালাওয়ালা বসবাসের কোন ঘর নয় এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটা বানানো হয়েছিল এই ঘরটা হলো এই ঘরের দিকে ফিরে ইবাদত করার একটা ঘর যে ঘরটা কাবা বাইতুল্লাহ বাইতুল্লাহ শরীফ ঘর সারা দুনিয়ার সব মানুষের জন্য পথ প্রদর্শক হিসেবে বাবা আদম এই ঘর প্রথম নির্মাণ করেছেন যেটা দুনিয়ার পয়লা পয়লা এই এই পৃথিবীর মাটির পরে প্রথম কাজ কাজ মসজিদ নির্মাণ। বাবা আদম ঘর সম্পাদন করলেন মসজিদ বানাইলেন কার জন্য বানাইলেন নিজের জন্য না গোটা দুনিয়ার জন্য এই ঘরটা বানালেন এই ঘরের মর্যাদা হলো হুদাল্লিল আল এই ঘরটা

যে পৃথিবীর সব মানুষই এই ঘর মুখী এজন্য আমরাও ওই ঘর মুখী পাঁচ বেলা নামাজ পড়ি ওই ঘরের দিকে আল্লাহ আকবার বলেন কোন ঘরের দিকে বলেন পাঁচ বেলা হ্যাঁ বাবার দিকে না কাবার দিকে কাবার দিকে বলেন পাঁচ বেলা মরার পরে কোন দিকে ফিরা হ্যাঁ মৃত্যুর পরে আমাদেরকে কবরের দেশে কোন দিকে ঘুরে হয় কবরে যখন আমাদেরকে শোয়ায় তখন এই কাবার দিকে ঘুরায় আমাদেরকে শোয়া দেয় শরীফে আছে যাদের চেহারা কাবায় থাকে দুনিয়াতে যারা কাবা মুখী এই মানুষগুলা দুনিয়াতে আল্লাহ মুখী সুহান আল্লাহ আরো আস্তে করে বলেন সুহান যে মানুষগুলা দুনিয়াতে কাবা মুখী তারা কি মুখী বলেন তারা কি মুখী যারা কাবা মুখী তারা আল্লামুখী একারণে কারা কাবামুখী ছিল আর কারা কাবামুখী ছিল না এই প্রশ্ন সবার আগে করা হবে আউ আলউমা ইহা সব বিহী লাভ ইয়াওমাল কয়ামতিস সালা নামাজ সম্পর্কে প্রথম প্রশ্ন হবে নামাজ তো সবাই দক্ষিণ দিকে পড়ে না দক্ষিণ দিকেও পরে যারা কাবার উত্তরে থাকে তারা দক্ষিণ দিকে পড়ে আমরা যেহেতু কাবার পূর্বে থাকি তাই আমরা পশ্চিম দিকে পড়ি আমাদের থেকে কাবা কোথায় কোন দিকে তাইলে বোঝা গেল পৃথিবীর কিছু মানুষ পূর্ব দিকেও পড়ে কিছু মানুষ দক্ষিণ দিকেও পড়ে কিছু মানুষ উত্তর দিকেও নামাজ পড়ে যাদের দেশ থেকে কাবা উত্তরে তারা উত্তর দিকেও নামাজ পড়ে দেখেন না মক্কা মুকা মুকাররমায় যখন জামাত হয় আমগর মতো সোজা দাঁড়ায় নাকি গোল হয়ে দাঁড়ায় হ্যাঁ আল্লাহু যে কাবা ঘরের দক্ষিণ পাশে নামাজি সে দক্ষিণ থেকে উত্তরমুখী হয়ে দাঁড়ায় যায় তাহলে দিকটা কাবার দিক যেই দিকে কাবা আছে ওই দিকে মানুষ ফিরা দাঁড়ায় মরার পরেও যে কাবা আছে ফিরা তার মানে হলো ছবিতে ভিডিওতে যেভাবে দেখেন নামাজে দাঁড়ায় কবরের ভিডিও যদি আমরা দেখতাম তাহলে দেখতাম সব গুরুস্থান থেকেও এই কাবার দিকে আছে। যত গুরুস্থান আছে আর জান্নাতি কবর গুলা আছে সব মাইত্রা কবর থেকেও কাবার দিকে ফিরে আছে কারণ আল্লাহর রসুল বলেছেন কবরে যাদের চেহারা কাবায় থাকে তাদের কবর আজাব হয় না তাদের কবর জান্নাত হয়ে যায় এক বর্ণনায় আছে যাদের চেহারা কাবার থেকে ঘুরায় দেয় তাদের কবরে শুরু হয়ে যায় আজাব যাদের চেহারা কামার থেকে সরে যায় তাদের কবরে আজাব শুরু হয়ে যায় এই ঘটটা বানালেন বাবা আদম সর্বপ্রথম এটা নিজের জন্য নিজের বসবাসের জন্য না নিজের সন্তানদের সবার জন্য বানাইছে পৃথিবীর প্রান্তে প্রান্তে যেখানে যে আদম সন্তান জন্মাইবে তার চিন্তাও বাপ হইয়া করছে এ কারণেই বাবা কিন্তু অপদার্থ হলো ওই বাবারা যারা নিজের চিন্তা করে কিন্তু সন্তান কোন মুখী থাকবে এই চিন্তা করে না সন্তান কি পশ্চিমা মুখী থাকবে সন্তান কি উহুদি কালচার মুখী থাকবে না সারা কালচার মুখী থাকবে সন্তান কি নাস্তিক মোরতাদ মুখী হয়ে গেল নাকি আল্লাহ মুখী রইল নাকি আল্লাহ মুখী হইলে চিন্তাই করে না এটা বাবা না এটা বাবা নামের কলম এটা বাবা না কিন্তু আমাদের বা বাবা আদব যিনি পয়লা মানুষ তিনি সন্তানের এই চিন্তা করছে আগে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা এই জাতির মহা সংকটে সন্তানের চিন্তাকারী আপনারা এই সন্তানের সঠিক চিন্তা তাইলে কোনটা সন্তানের সঠিক চিন্তা হলো আমার সন্তানটা কি স্রষ্টামুখী না সৃষ্টিমুখী এই চিন্তা যার ভেতরে আছে এটা হলো বাপ হিসাবে আসল চিন্তা এই কারণে হলো বাবা আর যে বাবার ভেতরে এই চিন্তাটা নাই এই বাবাটা সন্তানের জন্য বাবা না এ বাবাটা হলো সন্তানকে দজকে ফেরানোর থাবা এটা বাবা না এটা থাবা এ থাবা দিয়া নিজের সন্তানকে দোজকের আগুনে ফেলতে চায় হ্যাঁ এখন কর পিতারা সন্তানদের বসবাসের চিন্তা করে যে আমার পরে সন্তানটা তিন তলায় থাকব না নিচ তলায় থাকবো নাকি গাছ তালায় থাকবো এই চিন্তা খুব করে ঠিক না এ কারণে বিল্ডিং করে সন্তানের জন্য বিল্ডিং করে বরাদ্দ করে এই বড় ছেলে থাকবি এই তালায় ছোট ছেলে থাকবি এই তলায় মাঝা ছেলে এই তালায় বাচ্চা বাচ্চা লিখে দিয়ে যায় এ আমার মেয়েটা থাকবো এই তালায় মেয়েটা নিবো ওলা এইটা নিবো এই পেরেশানিতে থাকে হ্যাঁ ভালো সন্তানদের থাকার চিন্তা তো করবেনি সন্তানদের থাকার চিন্তা করবেন কিন্তু সন্তান যে থাকবে থাকবে সন্তান থাকি মতপান করবে জেনা বিচার করবে সম্পদ বিক্রি করে গিয়ে নারীবাজি করবে দামি দামি মত কিনে খাবে নাকি সন্তানটা আপনার রেখে যাওয়া সম্পদ ভোগ করে রবের গুলামি করবে ওই চিন্তা করা দরকার হইল আগে এই চিন্তাটা করা দরকার কিন্তু এই চিন্তাটা যে বাপের ভেতরে নাই এইটা বাপ নাম বাপ নামের কলম কিন্তু বাবা আদম এ চিন্তা করেছেন বাবা আদম নিজের সন্তানদের থাকার ঘরের চিন্তা করেন নাই বাবা আদম নিজের সন্তানদের ইবাদতের ঘরের চিন্তা করছে। বাবা আদমের যত সন্তান পৃথিবীতে আসবে তারা কি দুনিয়া মুখী হবে নাকি আল্লামুখী হবে চিন্তা করে ঘর বানাইলেন মস্তিদ বানাই বললেন সবে মিলে এক ঘর কেন্দ্রিক আবেদ হয়ে যাও কারণ এই ঘরটা হুদল্লিল আলামী আল্লাহ তালা রব্লুল্লা আলামীন মুহাম্মাদুর উর রসুল্লাহ সল্লল্লাহ মালাই রহমাতুল লিল আলামিন আর কাবা বাইতুল্লাহ হলো হুদা লিল আলামিন আশ্চর্য দেখেন নূহ নবীর বংশীয় সন্তান বাবা আদম থেকে নূহ পর্যন্ত আপনারা তوجه এই দিকে দিলে আর কয়েকটা একটা কথা শুননা যান তাতে আপনাদের फायदा হবে ইনশাআল্লাহ নু আলি ইসসালা তুসলামীর আমলে মানুষের সংখ্যা একেবারে কম না নুহালে আলিসলামের সময় কারণ বাবা আদমের যুগে জন্ম সন্তান জন্ম হয়তো জুরা জুরা একসাথেই দুইটা একটা ছেলে একটা মেয়ে একসাথে দুইটা প্রথমবারে এক এক ছেলে এক মেয়ে পরের বারে এক ছেলে এক মেয়ে বিয়ার বিধান ছিল হলো আগের ছেলে পরের মেয়ে পরে জন্মগ্রহণ করা মেয়ে আর আগে জন্মগ্রহণ করা ছেলে আর আগে জন্মগ্রহণ করা ছেলে আর পরে জন্মগ্রহণ করা মেয়ে দুইটা দুইটা ডবল ডবল জন্ম আচ্ছা ডবল ডবল যদি জন্ম নিতে থাকে তাইলে বাচ্চা জন্মের স্পিডটা কি কম না একটু ভালো তালেই আছে তালেই কিন্তু আছে এই তালে মানুষ জন্মগ্রহণ করেছে মনে করেন নোয়ালে সালাম পর্যন্ত বাইবেল বলে বিভিন্ন কিতাব বলে আদম বাবার থেকে নুহু বাবা পর্যন্ত বাবা আদম থেকে নুয়ালে সালাম পর্যন্ত জমানা কতটুকু গেছে দশ পুরুষ কয় পুরুষ দশ পুরুষ অতিক্রম করেছে দশ পুরুষ বলতে আমরা কত দিন ধার্য করতে পারি কত বছর গেছে দশ পুরুষ হইলে কর এক পুরুষের বয়স আর তখন কর এক পুরুষের বয়স কিন্তু একরকম নয় বয়স সত্তর হ্যাঁ এক পুরুষ আর আগের এক পুরুষের বয়স হলো এক হাজার যেমন ঘর ধরে নিয়ে এক হাজার

তেলে 10 10 পুরুষে মিনিমাম হতেছে কমাস কম একটা ধইরা নিলাম কত বছর 10000 বছর 10000 বছরে মানব জন্মাইতে পারে কি রকম আরে আগই না এত ক্যালকুলেটর তো আমাদের কাছে নাই কিন্তু একটা আন্দাজে যাই আর মনে করেন এই 30 বছর 40 বছর আগে আমাদের বইয়ে ছিল বাংলাদেশে জনগণের সংখ্যা মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড সাত কোটি আট কোটি নয় কোটি চল্লিশ বছর আগে তাই না স্বাধীনতার বক্তব্য যখন দেয় তখন কয় কোটি বাঙালির কথা কয় সাত কোটি বাঙালির কথা কয় মাত্র তাহলে স্বাধীনতার সময় যদি সাত কোটি বাঙালির বক্তব্য দেয় এখন দেয় কয় কোটি বাঙালির বক্তব্য হ্যাঁ

তখন মানুষ স্বাভাবিক হয়েছে যে তাদের সিরি তাদের অন্যায় কর্মকাণ্ড দেখে দ্বিতীয় বাবা নু যাকে কোরআন বলে নু এটা তোমাদের দ্বিতীয় বাপ এ হলো দ্বিতীয় আদমের মতন অর্থাৎ নবী বিরক্ত হয়ে সাড়ে স বছর নয়শো বছর পরে বলে কি আয় এই নাফরমান সন্তান একটা আমার লাগবো না এগুলো সব তসনস করে লাও রব্বী লা তা আলাল আর দুই মিনাল কা ফিরি না দাইয়া করে দোয়া তো ছেড়ে দিছে বন্যার পানি ইজ কামিং বন্যার কাম পানি আয়া পরতে এইবার আল্লাহ কয় পানি তো আইতাসে মোহ সব মরে গেলে তো দুনিয়া খালি হয়ে যাইবো যারা বাবার আদর্শের সৈনিক আদমের আদর্শের সৈনিক তোমরা যারা একাত্মবাদের সৈনিক রয়েছে একটি নৌকা বানাও তারা নৌকায় উঠে যাও আল্লাহর বিদ্বেষে দ্বিতীয় আদম আমাদের দ্বিতীয় পিতা মানব জাতির নসলি দুই নম্বর পিতা এক নাম্বার নসলি পিতা আদম দুই নাম্বার নসলি পিতা কারণ চার সন্তানের ভেতরে তিন সন্তানের ঔরসের আশি জন মানুষ চল্লিশ জন পুরুষ চল্লিশ জন নারী যারা কালেমাওয়ালা শুধুই মাত্র তাদেরকে নিয়ে কয়েকম্বর নোহ নৌকায় আরোহণ করলেন আর মহা প্লাবনে সারা দুনিয়া পানি নিচে চলে গেল এর ভেতরে নালামের ঔরসের এক সন্তান এটা আর পিতার আদর্শে এলো না সে তৌহিদ ও একাত্মবাদ গ্রহণ করবে না আর পানি রেহে ভয় পায় না সে যায় তৎকালীন সময়ের সর্বোচ্চ উঁচু পাহাড় এইটার চূড়ায় উঠে পড়ছে বন্যার প্রাণী যেন তাকে স্পর্শ করতে না পারে এই কারণে সেই পাহাড়ের চূড়ায় উঠে বড় বড় শক্তিশালী কদমি হেটে হেঁটে যখন পাহাড় চূড়া নিয়ে যায় পয়গম্বর সন্তানকে ডেকে বলে এ সন্তান যাইস না যাইস না বাপের নাই আয় দেখেন আল্লাহ তালা বলতেছেন এই নূহ যেটা একত্ববাদ গ্রহণ করে না যেটা তোমার রবের বিধান মানে না ওইটা তোমার সন্তান না লাইসা আহলিক এই সন্তান তোমার বংশের সন্তান না তোমার আহাল হিসেবে আমি তাকে গণ্যই নাই যে কয়টা কালিমা ওই কয়েকটা তুমি বাবার সন্তান আর যেটা কালিমা মনে মানে না যারা এক আল্লাহ সব মুমিনদের জন্য শিক্ষা তোমার ওর সেও যদি সন্তান হয় পাঁচটা যে দুইটা এই দুইটা তোমার সন্তান যে তিনটা আছে নাস্তিক মার্কা বেঈমান মার্কা লাইসা মিন আহলিক এগুলো তোমার আহাল না এগুলো তোমার সন্তান না কারণ এগুলো ময়দানে মাহসরে তোমার উপকার হবে না কিন্তু তোমার যে সন্তানটা আদম নুহ ইব্রাহিমের অনুসারী তোমার যে সন্তানটা একত্ববাদের সৈনিক তোমার যে সন্তান পূর্বপুরুষদের রেখে যাওয়া কোরআন সুন্নাহর আমানতের উপরে মুস্তাকিম তোমার যে সন্তান আল্লাহর গোলাম এটা তোমার এমন সন্তান এই একটা नेक সন্তানের কারণে মা-বাবা উভয়কেই আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন একজন হাফেজে কোরআন সন্তানের পুরস্কার হিসাবে তাদের বাবা মাকে ময়দানে মাশানে আল্লাহ তালা নূরের মুকুট পরানোর ইন্তেজাম করে অনুষ্ঠান করে তাদের মাথায় নূরের তাজ পড়াবে আল্লাহর নসরুল বলেছেন এই বাবাদের মায়েদের মাথার নূরের তাজের আলো সূর্যের আলোর চেতে অনেক জ্যোতির্ময় হবে কারণ এগুলো হলো আসলে সন্তান তোমার এবং তাদের পথে চলে চলে যেন আমরাও আল্লাহকে খুশি করতে পারি এই দোয়া আল্লাহ তালা সুরতুল ফাতেহার ভেতরে আমাদেরকে শিখাইছেন আমরা সব নামাজের রাকাতে 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 রাকাতেই দোয়া করি নামাজরত দোয়া করি আমরা এটা পাকের পছন্দের সবচেয়ে পছন্দের দোয়ার ভেতরে একটা দোয়া যেটা নামাজের ভেতরেই করা লাগে নামাজ হয় না লাফাতে কিতাব হ্যাঁ রাকাতে রাকাতে ইমাম সাহেব মুসল্লি কথা বলো कानटा धरे उठाया देबो এখান থেকে সূরাতুল ফাতিহা हर रकाते रकाते पढ़ा হয় আর প্রতিটি রাকাতে রাকাতেই এই দোয়া পড়া হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমता अलैहिम ग़ैरिल मग़दूबी अलैहिम वलद्वाललीन ভ্রষ্টদের অনুকরণ নয় ইহুদিদের অনুকরণ নয় নাসারাদের অনুকরণ অনুসরণ নয় অনুকরণ অনুসরণ হবে যারা পুরস্কার প্রাপ্ত তাদের এই কারণে কোরআনে হাকিমে পূর্ব পুরুষদের আলোচনা বিদ্যমান আছে বাপ দাদাদের কৃত্তি বিদ্যমান আছে যে বাপ দাদারা করছে এটা বিদ্যমান আছে পূর্বপুরুষদের যে সকল নেক কর্ম আছে এইগুলোকে আল্লাহর কালামে আল্লাহ তাআলা তুলে ধরে ধরে আমাদের পর্যন্ত খবর বোঝেছে যদি আল্লাহ তাআলা পূর্বপুরুষ ও বড়দের আকাবিরদের নবীদের আলোচনা কোরআনে না করতেন আমরা এগুলা কিছুই পাইতামতাম আমরা পাইতাম আমরা পাইতাম এদামে প্রথম মানুষ দুনিয়াতে কি করছে তাও আমাদের বয়ান করে আল্লাহ তালা শোনাইছেন যুগে যুগে নবীরা কি করেছে সব আল্লাহ তালা কি ইতিহাস বলেছে এ কারণে বাপদাদাদের কথা আলোচনা করতে হয় বড়দের কথা আলোচনা করতে হয় বড়দের কথা শুনতেও হয় বড়দের মজরিসে বসেও থাকতে হয় কারণ বরকত বড়দের সাথে যারা পূর্বে চলে গেছে তাদের সাথে যারা আগে তারা বর্কতে আগের যারা পূর্বপুরুষ যারা তারা ভালো এবং বরকত আল্লাহ বড়দের সাথেই রাখছেন এ কারণে আল্লাহর রাসূল বলেন আল বারাকাতু মাআ আকাবিরুকুম বরকত তোমাদের বড়দের সাথে আছে কারণ বড়রা আমাদের চেয়েতে ভালো না মন্ডল আমাদের পূর্বের বড় যারা তারা কি আমাদের চেয়েতে ভালো না মন্ডল তারা ভালো ছিল তাই ভালোদের আলোচনা করতে হয় ভালোরা যদি মরেও যায় তাহলে তাদের ভালো ভালো গুণগুলো বলতে হয় তোমাদের বড় যারা মরে যায় এই সকল মৃত মানুষগুলার যে ভালো ভালো গুণ আছে মরা মানুষদের কিছু ভালো গুণ আছে না এইগুলা ছোটদের কাছে তোমরা বর্ণনা করো উদকরু এই কারণে আল্লাহ আমাদের অনেক পূর্বের যে সকল বাপ পূর্ব পুরুষরা মরে গেছেন তাদের কৃত্তি তাদের কর্ম তাদের মিশন তাদের ইমানের হালাত তাদের আমলের হালাত তাদের ভালো কাজ এইগুলো কি আল্লাহ তালা আমাদের কাছে বর্ণনা করছেন